আঠারোতে পা দিয়ে এই রক্তদানে ছাত্রছাত্রীরা এগিয়ে এলো, ওদের উদ্দেশ্যে কি বল? না, রক্তদান তো মহদান, রক্তদান জীবনদান। স্লোগানটি সামনে রেখে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা, ব্যক্তিগত প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগও এবং বিদ্যালয়গুলির হেলথ ইউনিটের উদ্যোগে রক্তদান শিবির চলছে। আমাদের রাজ্যে রক্তের যে যোগান এবং চাহিদার মধ্যে ব্যালেন্স মেনটেন করা হয়, যে সমন্বয়, এটা কিন্তু স্বেচ্ছা রক্তদানের মধ্যেই হয়। আমাদের এই আগরতলা শহর সহ সারা রাজ্যেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়ে এবং সমস্ত জায়গাতে কিন্তু আজকাল স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। করোনার সময় কিছুটা কম ছিল, কিন্তু এখন শুধুমাত্র আজকে প্রগতি বিদ্যাভবনে এনএসএস ইউনিটের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে আমাদের সঙ্গে আছেন এই ওয়ার্ডে তথা আগরতলা পৌর নিগমের মাননীয় কর্পোরেটর শ্রী অভিষেক দত্ত মহোদয়, এই ওয়ার্ডে ম্যানেজিং কমিটির মাননীয় সম্পাদক তাপস দেব মহোদয় সহ সহসভাপতি এই ম্যানেজিং কমিটি এবং অন্যান্য সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং স্কুল পরিচালক কমিটির মাননীয় সম্পাদক ছিলেন এবং আছেন আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া সহ এনএসএসের ইউনিটের সমস্ত সদস্যরা, বিদ্যালয়ের ছাত্ররা এই মুহূর্তে অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাই, যারা বিশেষ করে এনএসএস ইউনিটে তাদের সাত দিনব্যাপী যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার আজকে ষষ্ঠ দিনে রক্তদান শিবিরে আয়োজন করেছে। রক্তদান বলতে বলছে মহদান, এবং মানব ধর্ম পালনের সবচেয়ে বড় কর্ম হচ্ছে রক্তদান, এবং যত দান আপনি করবেন তার মধ্যে মহৎ এবং সবচেয়ে ভালো কাজ হচ্ছে রক্তদান। কাজেই তারা এনএসএস যারা ছাত্ররা, যারা দেশের ভবিষ্যৎ, আগামী প্রজন্ম, আমাদের দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু এই ধরনের মহাকে অনুষ্ঠানে এগিয়ে এসছেন। তাদের মানসিকতা আমি বলবো এবং তাদের উজ্জ্বলতা এবং এই সমাজসেবা, এনএসএস মানে পরের জন্য করা, এনএসএস মানে অন্যের জন্য নিজের জীবন সমর্পণ করা, এক্ষেত্রে যে পরের উপকার করা, পরের সাহায্য করা, পরের জন্য কাজ করা হচ্ছে এনএসএসের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্যে সামনেই তারা রক্তদান শিবির আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাত দিনব্যাপী যে প্রগতি বিজ্ঞাপনে এনএসএস ইউনিটের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার সফল হবে এই আশা রেখে আজকে ষষ্ঠ দিন, আর কাল সব দিন হবে সার্বিকভাবে তারা যে উদ্দেশ্যে এই প্রশিক্ষণ শিবির বা বল্প বা কর্মসূচি নিয়েছে রক্তদান শিবির মাধ্যমে সাত দিনব্যাপী তার সফল হবে। তার সাথে এনএসএস ইউনিট যারা ছাত্ররা আছে তারা উৎসাহিত হবে, উদ্যোগিত হবে, তারা প্রভাবিত হবে সমাজসেবা। বিদ্যাভবনের এনএসএস ইউনিটে আজকে রক্তদান শিবির, তো সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেক স্কুলের সঙ্গে সঙ্গত রেখে প্রগতি বিদ্যাভবনেও এনএসএস ইউনিট সাত দিনের কার্যক্রম হাতে নিয়েছেন। আজকে ষষ্ঠ দিন, চোদ্দই ফেব্রুয়ারি থেকে ওদের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক কাজকর্মে ওরা আবদ্ধ ছিল এবং আজকে আরেকটি সমাজের সবচাইতে যে বড় কর্মযোগ্য রক্তদান উৎসব, সেই উৎসবটা আজকে পালন করছেন। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের আগরতলার পৌর নিগমের সম্মানিত মেয়র সাহেব
শ্রদ্ধে দীপক মজুমদার মহাশয়, 18 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শ্রদ্ধেয় অভিষেক দত্ত মহোদয় সহ ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সদস্যরাগণ এবং স্কুলের প্রায় সব ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন। তো তাদের এই কার্যক্রম আরও অগ্রগতি হোক, তাদের এই অগ্রগতির ধারা প্রবাহমান থাকুক, এটাই আমরা প্রত্যাশা করি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.